এই ডিটক্স ওয়াটার তোমরা যদি এইভাবে খেতে পারো, খুবই সহজ বানানো, তোমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুন্দর হয়ে যাবে, ত্বকের যাবতীয় দাগছোপ, পিগমেন্টেশন বা মেচেতার দাগ উঠে যাবে, ব্রণ ফুসকুড়ির সমস্যা মিটে যাবে, স্কিন গ্লোয়িং হবে, পেটের চর্বি বা এক্সট্রা যে মেদ থাকে ভুঁড়ি সেটা মোমের মতো গলে যাবে, চেহারা স্লিম সুন্দর হয়ে যাবে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি, আমি সুচেতনা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা ড্রিঙ্কস শেয়ার করছি। এই ড্রিঙ্কসটা মানে একটা ড্রিঙ্কস মানে হাজারটা গুণ বলতে পারো। এই ড্রিঙ্কসটা খেলে তোমার স্কিন তো চকচক করবে, চমকাবে, স্কিন থেকে মানে এই যে অ্যাকনে পিম্পলসের যে একটা সমস্যা থাকে সেটা ধীরে ধীরে মিটে যাবে। কারণ সব কিছুই না আমাদের ইন্টারনাল ব্যাপার, বুঝেছো তো? মানে আমরা ওপর থেকে অনেক কিছু মাখি, সেগুলো দিয়েও কিওর হয়, কিন্তু ভেতর থেকে আমরা যদি সেই মানে ট্রিটমেন্ট না দিই, ভেতর থেকে যদি আমরা কোনো রকম কেয়ার না করি, তাহলে ওপরের কাজটা করবে কি করে, তাই না? যে কোনো কিছু সারাতে গেলে আমার ধরো যে কোনো সমস্যা, শারীরিক যে কোনো সমস্যা, স্কিনের সমস্যা, চুলের সমস্যা, হেলথের সমস্যা, সব সমস্যা কিন্তু সারাতে গেলে আমাকে ভেতর থেকে সারাতে হবে, তাই তো? সেই জন্যে আজকে আমি তোমাদের সঙ্গে একটা ড্রিঙ্কস শেয়ার করছি, সেটা খেলে তোমাদের স্কিন ভালো হবে, স্কিন উজ্জ্বল ঝকঝকে হবে, স্কিনে কোনো রকম দাগ ছোপ থাকলে সেটা ধীরে ধীরে মিলিয়ে যায়, এই মেচেতার দাগ, পিগমেন্টেশন, তারপরে তোমার সানবার্ন, তারপরে তোমার বিশেষ করে অ্যাকনে পিম্পল যাদের খুব হয়, অ্যাকনে পিম্পলস, এই সমস্যা সমস্ত সমস্যা ধীরে ধীরে মিটে যাবে। সেকেন্ড, তোমার মানে ওয়েট লস হওয়ার সম্ভাবনা আছে, তার ফলে কি হবে, তোমার ফিগারটা একদম মেনটেন থাকবে, ওয়েট লস হবে, খুব মানে তোমার ওয়েট লস এর প্রসেসটাকে দ্রুত করে দেবে। কারণ এই ড্রিঙ্কসটা তোমার মেটাবলিজমটাকে বাড়িয়ে দেবে আর কি। মেটাবলিজম যদি তোমার ভালো হয়, তাহলে দেখবে তোমার আর কোনোই মানে যা যত তুমি খাও কিন্তু তোমার মেদ লাগবে না। এমন অনেক সময় হয় দেখবে তুমি আর তোমার বন্ধু বা আর একজন হয়তো যে একই পরিমাণ খাচ্ছ, হয়তো সে তোমার থেকে বেশি খাচ্ছে, কিন্তু তার শরীরে কোনো মেদ লাগছে না, তার শরীরে ওই রকম জাঙ্ক ফুড খেয়ে অ্যাকনে পিম্পলস বেরোচ্ছে না, কিন্তু তোমার বেরিয়ে যাচ্ছে। কেন বলো তো? তার মেটাবলিক রেটটা খুব ভালো, তার মেটাবলিজমটা ভালো, তার ভেতরের সিস্টেমটা ভালো আছে, তার সে যাই খাক সেটা তার স্কিন দিয়ে বেরোয় না, তার ফ্যাট লাগে না। কাজে আমরাও যদি আমাদের মেটাবলিক সিস্টেমটাকে অনেক বেশি দ্রুত করে ফেলতে পারি, মেটাবলিজমটা বাড়িয়ে ফেলতে পারি, ভেতর থেকে স্কিন মানে শরীরটা, শরীর সিস্টেমটাকে অন্যরকমভাবে সুস্থ করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের যেমন শরীরে মেদও লাগবে না, আবার ওই টক্সিন বেরিয়ে স্কিনে যে একটা নানান রকম কালো ছোপ হয় সেগুলো কিন্তু হবে না। আমি তোমাদেরকে অনেক ভিডিওতে আগে বলেছি যে বন্ধুরা, স্কিন ভালো রাখতে গেলে একটা করে ডিটক্স ওয়াটার কিন্তু তোমাদের খেতেই হবে। ডিটক্স ওয়াটার কি করে, আমাদের শরীরে যে বিষাক্ত মানে জিনিসগুলো জমা হয়, পদার্থগুলো, যেমন ধরো আমরা যেই জাঙ্ক ফুড খাই বা তেলে ভাজা খাই বা এই ধরনের মিষ্টি খাওয়া, মিষ্টি বা বিস্কিট যেগুলো একদম আনহেলদি, সেগুলো কিন্তু আমরা খাই তো। খাওয়ার ফলে কি হয়, আমাদের শরীরে না টক্সিন জমা হয়। এবার আমরা যদি প্রতিদিন একটা করে ডিটক্স ওয়াটার খেতে পারি, তাহলে সেই টক্সিনটা শরীর থেকে বেরিয়ে যায়, ডিটক্সিফাইড হয়ে যায়। তার ফলে কি হয় না, তা না যদি করি, যদি আমরা ড্রিঙ্কস না নিই, কোনো রকমভাবেই এই আমাদের এই শরীরের বীভৎস টক্সিনটাকে বের করতে না পারি, তাহলে কি হবে, সেগুলো কিন্তু আমাদের স্কিন দিয়ে, শরীর দিয়ে বেরোবে, শরীরে মেদ লেগে যাবে, একটা বাজে চেহারা হয়ে যাবে, মুখে একটা বয়সের ছাপ এসে যাবে, মানে অ্যাকনে পিম্পলস হবে, দাগ ছোপ হবে, কারণ সেগুলো বেরোতে চাইবে, সেগুলো স্কিন দিয়ে মানে সেগুলোকে একটা মানে আমরা আটকাতে পারবো না। সেই জন্যে আমি আজকে তোমাদের সাথে একটা ড্রিঙ্কস শেয়ার করছি, সেটা তোমার মানে ভীষণ ভালো, কোনো একদম সহজ বানানো কোনো ব্যাপার না, খেতেও কিছু খারাপ বা বাজে গন্ধ কিচ্ছু না, একদম মানে স্বাভাবিক যেরকম তোমাদের ড্রিঙ্কস হয় ঠিক সেরকম খেতে খুব ভালো। এটা তোমরা রোজ সকালবেলা খাবে, এমন নয় যে খালি পেটে ঘুম থেকে উঠেই খেতে হবে, তোমার যখন ইচ্ছে তুমি খেতে পারো, সারা দিনের মধ্যে তোমার যখন ইচ্ছে, অনেক রকমভাবে এই চিয়া সিডস খাওয়া যায়। তোমাদেরকে আগে চলো আগে চিয়া সিডসটা আমি দেখিয়ে দিই যে চিয়া সিডসটা কি জিনিস। তো বন্ধুরা দেখো, এইটা হচ্ছে চিয়া সিডস,
এই রকম দেখতে হয় চিয়া সিডস আমি খুলে দেখাই চিয়া সিডস তোমরা অনলাইনে পেয়ে যাবে আমি লিংক দিয়ে দেব বা যে কোনো গ্রোসারি শপে পাওয়া যায় বড় বড় মলেও চিয়া সিডস পাওয়া যায় এই দেখো এই হচ্ছে চিয়া সিডস দেখেছো দেখো এইটা হচ্ছে চিয়া সিডস বা চিয়ার দানা দেখেছো এইরকম দেখতে হয় চিয়া সিডস তো তোমরা দেখলে এইগুলো হচ্ছে চিয়া সিডস এটাকে বাংলায় বলে চিয়া বীজ বা চিয়ার দানা ঠিক আছে দেখো এইরকম দেখতে ছোট ছোট দানা মতন এইটা দিয়ে আমি আজকে একটা ড্রিঙ্কস বানাবো যেটা তোমাদের ওয়েট লস হতে সাহায্য করবে স্কিন গ্লোয়িং করবে স্কিনকে মানে উজ্জ্বল ঝকঝকে করবে স্কিনের দাগছোপ সরিয়ে দেবে দাগছোপ মুক্ত করবে আর তাছাড়াও চিয়া সিডসের প্রচুর গুণ তা চলো সেটা আমরা বানাতে বানাতে দেখি কি কি গুণ সেগুলো তোমাদের বলে দিই তাছাড়াও চিয়া সিডস ব্লাড সুগার কন্ট্রোল করে চিয়া সিডস কোলেস্টেরল বাড়তে দেয় না কোলেস্টেরলকে কন্ট্রোলে রাখে চিয়া সিডসের ভেতর থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো স্কিনের জন্য ভালো চুলের জন্য ভালো সব কিছুর জন্য ভালো তো দেখো এইখানে এই চিয়া সিডসটা আমি নিয়ে নিয়েছি চিয়া সিডসটা আমি এক চামচ একটা বাটিতে নিয়ে তোমরা এমনি নর্মাল জল দিয়ে যে জল আমরা খাই নর্মাল জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো এক দেড় দু ঘন্টার মধ্যেই এটা একদম ভিজে যাবে ভিজে গিয়ে একটু দেখবে একটু হড়হড়ে বা একটু জেল টাইপস হয়ে যাবে ভালো চিয়া সিডস মেটাবলিজম রেটকে ভীষণ তাড়াতাড়ি বাড়িয়ে দেয় এবং তোমার হজম ক্ষমতাকে ওই জন্য বাড়িয়ে দেয় তো দেখো দু ঘন্টা ভিজিয়ে রাখার পরে এটা একটু জেল টাইপস হয়ে গেছে একটু হড়হড়ে হয়ে গেছে এবার এটা দিয়ে আমরা কীরকমভাবে ড্রিঙ্কসটা বানাবো সেটাই চলো দেখি তো আমি একটা কাপ নিয়েছি এই কাপটাতেই আমি আজকে ড্রিঙ্কসটা বানাবো তো দেখো প্রথমে আমি কাপে ওই চিয়া সিডসটা দিয়ে দিলাম চিয়া সিডসটা আমার ভিজে গিয়ে থকথকে হয়ে গেছে এবার এর সঙ্গে আমি দিচ্ছি ঈষদুষ্ণ গরম জল খুব গরম ফুটন্ত জল দিতে হবে না তাহলে খেতে অসুবিধে হবে অল্প গরম জল যেটা তুমি খেতে পারবে সিপ করে করে চুমুক দিয়ে দিয়ে খেতে পারবে সেরম গরম জল দিয়ে দিলাম আর দিলাম হাফ লেবু যদি তোমাদের লেবু স্যুট না করে লেবু খেলে মানে অম্বল হয় বা এরকম কোনো সমস্যা থাকে তাহলে লেবুটা নাও দিতে পারো তবে লেবু দিলে লেবুর জল সবসময় স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে ভিটামিন সি থাকে লেবুতে ফলে স্কিনের গ্লো হয় মানে স্কিনের যাবতীয় সমস্যা দূর হয় আর দিলাম আমি দেখো এক চামচ মধু মধু কিন্তু স্কিনকে ভীষণ পরিমাণে চকচকে করে ভেতর থেকে একটা গ্লোয়িং করে তো দেখো এই ড্রিঙ্কসটা আমি ভালোভাবে গুলিয়ে নিলাম আর এই চিয়া সিডস খেলে তোমার পেট ভাত থাকে একটা যে খাবারের ক্রেভিং হয় সেই ক্রেভিংটা থাকে না এই যে খাবারের একটা মানে না খিদে পেলেও একটা খাওয়ার ইচ্ছে থাকে সেই খাবারের ইচ্ছা থেকে আমরা যখন বেশি কিছু খেয়ে ফেলি সেটাই কিন্তু আমাদের মেদ লেগে যায় শরীরে একটা মানে মোটা হয়ে যাই আমরা আর মোটা হয়ে গেলেই তো শরীরটা একদম ভালো লাগবে না চেহারাটা দেখতে আর সব থেকে ভালো বড় কথা যে মোটা হয়ে যাওয়া মানেই কিন্তু অনেক রোগের বাসা বাঁধা অনেক রোগ এসে যাবে শরীরে ডায়াবেটিস এসে যাবে হাই ব্লাড প্রেশার এসে যাবে মোটাপা কিন্তু শরীরের ওয়েট গেন করা কিন্তু শরীরের পক্ষে খুব ক্ষতিকর চিয়া সিডস সেটা হতে দেয় না চিয়া সিডস ওয়েট কন্ট্রোল রাখে চিয়া সিডস তোমার এই মানে চোখের খিদেটাকে নষ্ট করে দেয় মানে চোখের খিদে হতে দেয় না তোমার পেটটাকে ভরা রাখে সারাদিন চিয়া সিডসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস যেটার ফলে তোমার একটা এনার্জি আসে প্রচুর পরিমাণে এনার্জি হয় তোমার মুড ভালো রাখে চিয়া সিডস মুড খারাপ হয় ডিপ্রেশন কাটিয়ে দেয় চিয়া সিডস চিয়া সিডসের মধ্যে এমন কিছু গুণ আছে চিয়া সিডস তোমার ঘুম হতে সাহায্য করে যাদের একদম ঘুম হতে চায় না তাদেরও কিন্তু চিয়া সিডস খেলে ঘুম আসে ঘুম হয় ভালো ঘুম হয় চিয়া সিডস খেলে তো চিয়া সিডসের এত কিছু গুণ তো দেখো এই চিয়া সিডস তোমরা দিনে একবার করেই খাবে এটা বিভিন্ন রকম ভাবে খাওয়া যায় আমি যে ড্রিঙ্কসটা আজকে দেখালাম সেইভাবে খাওয়াটা সব থেকে ইজি ওয়ে
তাছাড়া তোমরা স্মুদিতে খেতে পারো, দুধ কর্নফ্লেক্স এর সঙ্গে মিক্স করে খেতে পারো, ওটস এর সাথে মিক্স করে খেতে পারো, আবার এমনি শুধুও খেতে পারো। এই চিয়া সিডস এর কিন্তু নিজস্ব কোনো স্বাদ নেই, মানে যে যেতে তুমি মিক্স করবে তার স্বাদ হয়ে যাবে। তোমরা যদি স্মুদিতে মিক্স করো স্মুদির স্বাদ হবে, যদি তোমরা এই আমি যেরকম লেমন জুসে মিক্স করলাম লেমন ওয়াটারে, তাহলে লেমন ওয়াটারে লেবুর স্বাদ হয়ে গেল, অরেঞ্জ জুসে মিক্স করলে অরেঞ্জ স্বাদ হবে, যাতে মিক্স করবে তার স্বাদ হয়ে যাবে। কোনো বাজে স্বাদ নেই, কোনো বাজে গন্ধ নেই, ঠিক আছে। চিয়া সিডস এর ভেতরে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যেগুলো তোমার নখ দাঁত হাড়কে মজবুত করবে। তো বন্ধুরা দেখে নিলে এই ড্রিঙ্কসটা আমি কিভাবে বানালাম চিয়া সিডস দিয়ে। তা আমি তো তোমাদের বললাম যে চিয়া সিডস এর কোনো রকম বাজে গন্ধ বা স্বাদ কিচ্ছু নয়, এটা খেতে খুব ভালোই লাগবে, খেতে কোনো খারাপ লাগবে না, কিন্তু তোমার শরীরে প্রচুর পরিমাণে উপকার হবে, খুব উপকৃত হবে। সো তোমরা আশা করছি এই ড্রিঙ্কসটা বানিয়ে খাবে, কোনো রেস্ট্রিকশন নেই, যখন ইচ্ছে খেতে পারো, যেরম ভাবে ইচ্ছে খেতে পারো, এর থেকে আর সহজ আর কি হবে বলো। সো এটা তোমরা খেয়ে দেখো, তোমরা নিশ্চয়ই উপকার পাবে, তোমাদের সর্বাঙ্গীন উপকার কিন্তু এই চিয়া সিডস দিতে পারে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো। আজকের মতন বাই বাই। আর হ্যাঁ, আর আমার ভিডিওটা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। ওকে, বাই বাই।